আজকে পনেরো দিন পরে দেখতে পাচ্ছেন যে পালং শাকের গাছগুলো এই অবস্থায় দাঁড়িয়েছে অনেকগুলো পাতা পূর্ণ আকৃতির হয়েছে তো আশা করা যায় আর পনেরো দিনের মধ্যে এখান থেকে পালং শাক সংগ্রহ করা যাবে তো এটার জন্য আমি ব্যবহার করেছি ছোট্ট একটি বাত তো খুব একটা যত্নের প্রয়োজন হয় না পালং শাকগুলো ভিজিয়ে বিচিগুলো ভিজিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিলেই হয় একটু ই করে এখানে খুব ঘন হয়ে গেছে একটু বেছে দিতে পারলে মনে হয় আর একটু ফলনটা ভালো হতো কিন্তু আসলে মায়া লাগছে আমার কোনটা রেখে কোনটা উঠাই একটা পাতা যেন সন্তানের মতো উঠাতে মায়া লাগে তাই আমি উঠাতে পারছি না এই অবস্থায় যা হয় এতে হয়তো ফসল কিছুটা কমে যাবে দেখতে পাচ্ছেন যে হাত বুলালে মায়া লাগে কীরকম হাত বুলানো যায় পাতাগুলোর উপর দিয়ে কিছুটা শুয়ে পড়েছে মিষ্টির হয় এখানে কিছু পাতা শুয়ে পড়েছে মিষ্টির পানি রিয়ার কারণে এবং কিছুটা গাছে রিয়ার কারণে ভাড়ের কারণে তো বন্ধুরা এই পর্যন্তই ছাদ চাষাবাদ পেজ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এই এই পালং শাক থেকে যখন কাটবো হারভেস্ট করব তো সেই সময়ে ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ